হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মুন্না মুন্সি পর্তুগাল থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পর্তুগালে আটলান্টিক মহাসাগরের পাড়ে কিভাবে মাছ ধরে। যাওয়া যাক। আমি চলে আসছিলাম আর অল্প রয়েছে। এটা মূলত আর আমাদের আলফুফেরা শহরে আসলে সব জায়গায় হোটেল, সব জায়গায় হোটেল। এখানে এটা তো টুরিস্ট পয়েন্ট, চারদিক দিয়ে হোটেল। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, ইয়েগুলো দেখতেছেন, এইগুলো সব কিছুই হোটেল। যে আমি নিচের দিকে যাইতেছি, আমি সাগরের পাড়ে চলে আসছি। আমার গাড়িটা ওইখানে পার্কিং করতে হবে, এখানে যে কোনো এক জায়গায়। এখন সামারের টাইম, তো পার্কিং পাইতে একটু ডিফিকাল্ট। এই যে আমি চলে আসছি, আমার যেখানে ভরে বাসবো এটা সাগরের পাড়। যে আমি এখন সাগরে যাব। যাওয়ার পর আমার জিনিসপত্র নিয়ে কী কী লাগবে এগুলো নিয়ে আমি যাব। আর আমি আমার পোশাকও চেঞ্জ করতে হবে, কারণ হলো অনেক বাতাস হইতেছে। আমি জ্যাকেট গায়ে দিতে হবে, তারপরে কানটুপি লাগাইতে হবে, তারপরে আমার এগুলো নিয়ে আমি রওনা দিতেছি। চলো। আমি গত সপ্তাহে এখানে মাছ ধরতে আসছিলাম, তখন আসলে মাছ পাই নাই। তারপরে আমার যে একটা সারার বালতি, মানে বালতি, সে বালতি আমি এখানে লুকিয়ে রাখছিলাম। দেখি আমার বালতিটা আছে কি না এখানে, কারণ হলো বালতিটা একটু ওজন আমি নিতে। এখানে আমি লুকিয়ে রাখি, দেখি আমার বালতিটা আছে কি না। ইনশাল্লাহ বালতি থাকবে, কারণ হলো এখানে কেউ বালতি ধরবে না। এই যে দেখেন আমার বালতিটা, আমার বালতি আমি হয়ে গেছি। এখানে আমার দুইটা সারা বালতি ছিল, তো একটারটা আমি আরেকটার ভিতরে করছি। করে এইগুলো হলো আমার সারা, ট্যাগ জাতীয় মাছ দিয়া বানানো হয়। তারপরে এইগুলা, এই যে এখন ইনশাল্লাহ যাইতেছি একদম যেখানে আমি বসছি, বামো। দেখুন এই যে আমি বড়িটা খুলতেছি, যেমন ধরুন আমার আমার এই যে এখানে আমার একটা বড়ি আছে, আর আমার এখানে একটা বড়ি আছে, নিচে একটা বড়ি আছে। তার মানে আমি দুইটা বড়ি ইউজ করি। আমার এটা হলো এই যে সুমা, আমাদের বাংলাদেশে বলি সুমা। আসলে আপনারা কে কীরকম মনে করবেন, আমার কিন্তু অতি শখ। আমি অনেক বাংলাদেশে আমি অনেক মাছ ধরছি, আর এই কারণে আমি পর্তুগালে আসার পরে আমি আটলান্টিক মহাসাগরে আমি অনেকবার মাছ ধরছি। আমি সাগরের ফাড়েও মাছ ধরি। সাগরের ফাড়ে মাছ ধরা হলো এক, মানে পিছে সেটা হলো আরেক সিস্টেম, আর এখানে যে পাথরে মাছ ধরা এটা হলো আরেক সিস্টেম। দেখেন আমি এখন বালতিতে পানি আনতে যাবো, কারণ মাছ পাইলে তো পানি রাখতে হবে বালতিতে। দেখা যাক, আমি নিচে যাইতেছি। ইসা মাছ, চিংড়ি মাছ, এগুলা কাইটা কাইটা পিস পিস করবো। তারপরে এই যে দেখেন সময় আমি মাছ ধরবো, যে এখনও অনেক নিচে। দেখেন আমি এখানে ধরবো, দেখা যাক ইনশাল্লাহ। দেখুন এটা একটা লাইট, এটা একটা লাইট। এই লাইটটা যখন আপনি ভাঙবেন, বাংলা কিন্তু এটা আলো হবে। দেখেন আমি ভাঙতেছি, দেখছেন এটা একটা আলো হয়ে গেছে। পরে আমি এটা এই জায়গায় লাগামো, যে আমার সুমা আছে, এই যে সুমার উপরে আমি লাগামো। এই যে আমার সুমার ভিতরে এটা লাগাইছি, এটা যখন এখন পানিতে পড়বে এটা কিন্তু সবুজ দেখা যাবে। আমার সুমা দেখা যাবে না, আমার লাইটটা দেখা যাবে। যখন মাছের টান দিবে তখন আমি বুঝতে পারবো এটা, বুঝতে পারছেন? দেখা যাক। এই যে আমি
আমি আমার ইসা মাছ লাগাইতেছি, দেখেন যে আমার ছোট্ট বড়ি, এই যে বড়িটা অনেক ছোট, এই যেটা বাস হয়ে গেছে, এটা একটা, এখানে একটা, এই দুইটা। অনেক সময় আমি একটা দিও বকশি ভাই, অনেক সময় দুইটা, দুইটা হলে ভালো হয়, আর দুইটা হলে ফেঁসাই যায়, সমস্যা হলে এটাই দেখা যাক। এই যে দেখুন একটা মাছ পাইছি, এই যে মাছ, সর্বহত মাছ, দেখা যাক। সর্বহত মাছ, এই যে দেখুন আর একটা ধরছে, এগুলো বড় হয়, একটু বড় হয়, এটা একটু ছোট, এই যে দেখুন আরো একটা ধরছে, যত সম্ভব মাছ আসছে। দেখুন এক জাতীয় ছোট মাছও ধরে এখানে, এই যে আমাদের বাংলাদেশের তেলাপিয়ার মতো, তো এটা কিন্তু ফালাই দিমু, এই যে মাছটা নিমু না, এটা একদম ছোট মাছ, তেলাপিয়ার ফোনার মতো, যেটা বড় হয় কিন্তু এগুলো নিমু না, ফলাই দিছি। চলুন আপনাদেরকে আজকে দেখাই আমি কয়টা মাছ পাইলাম। আমি আসলে আরো আরো টাইম বকশি পামু, তারপর আপনাদেরকে এই ফাঁকে মনে করলাম জানে দেখাই এ পর্যন্ত কয়টা মাছ পাইছি। চলুন এখানে এখানে ফাত্তর ফুত্তুর, এই যে মাছগুলো পাইছি এখানে কয়টা তা জানি না, এই আর একটা, হে ফুরিয়ে গেছে, এই যে মাছগুলো পাইছি পর্যন্ত, দেখেন একটা এখনো লাফাইতে আছে, তো আমি আরো বকশি পামু, দেখা যাক সকাল পর্যন্ত কয়টা পাই। আমি আরো 2-2.5 ঘন্টা থাকবো এখানে। আর একটা ধরছে, এটা একটু বড় আছে, এটা দেখেন এটা পুরোটা গিলি ফেলছে, এটা কেমন বাইর করবো এখন, এটা একটু হালকা একটু বড় আছে, এই যে মাছটা, এগুলোই ধরে বেশি। আমি কয়েকটা পাইছি কিন্তু আসলে সব সবগুলো তো ভিডিও করা যায় না, এখানে আসলে ভিডিও করার সেই কন্ডিশন নাই। এই যে মাছটা দিলে আর একটা ধরছে, দেখেন এটা এটা পড়ি জাল লইছিল, এটা পড়ি জাল লইছিল, দেখুন দোষে আর একটা, মাছ প্রচুর মাছ আসছে, অনেক মাছ আসছে, দেখুন আর একটা ধরছে, এটা হলো আরেক জাতীয় মাছ, এটার নাম হলো কাবালা, এই দেখুন এটা হলো আরেক জাতীয়, এই যে
দেখেন আরেকটা পাইছি, এটা একটু ছোট, এগুলো দেখুন আরেকটা ধরছি, দেখেন এটাও পুরো বড়ি, বড়িটা গিলে ফেলছে। দেখুন প্রতিটানে মাছ, প্রতিটানে মাছ ধরছে আরেকটা। এই যে দেখুন, এটা আবার আরেক জাতীয় মাছ, দেখেন এটা ধরছে কোন দিক দিয়ে দেখছেন, এটা মুখে দিয়ে ধরে নাই, এটা ধরছে আলাদা একটা জায়গা দিয়ে। দেখুন আস্তে আস্তে সকাল হয়ে যেতেছে, তো আমি অপেক্ষা করবো, কোনো একটা লোক যদি আসে এখানে তাহলে আমি তো একলা ভিডিও করতে পারতেছি না, তো সে ভিডিওগুলো যদি কেউ আসে করলে আমি সকালবেলা কিভাবে মাছ ধরি একেবারে কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাবো। Got a little small one here. Small. What is cook? This one? This name is Sargas. I am back. I'm back. Yeah, no problem. Because he lives on, This fish is small. একজন টুরিস্ট আসছিল, সে ইংল্যান্ডই, সে ইংল্যান্ড থেকে আসছিল, তো সে এখানে আসছে আমার এখানে দেখার জন্য। তখন আমি তাকে বললাম যে আমার ভিডিওটা করার জন্য, তারপরে এই যে সে ভিডিও করতেছে, আর আমি সকাল হয়ে গেছে, প্রায় এখন 6:30 বাজে, সে ভিডিও করতেছে, সে ইংল্যান্ডে। Bring on the prawns for go catch some more. I'm feeling very well. I'm feeling good. You're feeling lucky, yeah? Yeah, I'm feeling lucky. Because I like too much catching fish. I like too much. Wow! What have we got here? Yeah. Wow, we got a big. Is this also a carapau? Yeah, also carapau. Lovely. Also, in the lovely settings of the sunrise, Albufeira. Keep them nice and fresh. দেখুন আজকে আমি এই মাছগুলো পাইছি, তো যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা দয়া করে একটা লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর এভরি ওয়ান।